সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বালিয়াত থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 2রা জুন, রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি বসে, শুক্রবার এবং সোমবার। আজকে এই হাট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি বড় বড় আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত সারগুলো রয়েছে, সব দাতার সার। কেমন দামে সংগ্রহ করলেন, কোথায় যাবে, সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করি। আমরা কথা বলি, ভাই ভালো আছিস? কেমন বাজার আজকে? বাজার বিলা ভাই, বাজার বিলা বলতে কি দামটা কম না বেশি মনে হচ্ছে আজকে? কত দুই সপ্তাহ আছে আজকে দাম কম? কত দুই সপ্তাহ থেকে দাম কম? আজকে দাম কম দেখেন, আরেক ভাই বাচ্চাকে গরু নিয়ে আসে, এখন একটা করে বিক্রি হয়, সব লাটে বাঁধা আছে। লাটে বাঁধা আছে না? সব লাটে আমদানি প্রচুর, আমদানি প্রচুর, মানে দামটা যার জন্য একটু কম আজকে কেনা বেচাটা। মনে করছে মাল তো আমরা মনে করেন যে দুই হাত ধরে নিব, হ্যাঁ আজকে এক গাড়ি নিবো, কালকে এক গাড়ি, আজকে এক গাড়ি কালকে এক গাড়ি, দশটা হয়েছে আর অন্যটা নিয়ে আজকে রোদ দিয়ে দেবো। ভাইরা কোথেকে আসছেন? আর কালকে মালটা কালকে নিয়ে খাওয়া হলো, পটুয়াখালী, বরিশাল পটুয়াখালী। ভাই আসসালামু আলাইকুম। কেমন বাজার আমাদের মনে হচ্ছে? হ্যাঁ মোটামুটি ভালোই। কিনতে পারছেন? কি মন, যে কোয়ালিটির গরু চাইছেন, যে দামে চেয়েছেন সেটা কি পাইছেন আপনি? এখন পর্যন্ত যেগুলো কিনছি আমরা সেই অনুযায়ী পাইছি, মানে মেন্টালি স্যাটিসফাইড, একদম খুশি তো? আচ্ছা এই যে গরুগুলো নিচ্ছেন, এইগুলা কি করবেন আপনি? বিশেষ করে মাংসের জন্য নিচ্ছেন, এটা কি কুরবানির টার্গেট না আপনার? যায় পরে আপনার বিয়ের অনুষ্ঠান আছে অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা, মানে কুরবানির জন্য নিচ্ছেন আবার মাংস হিসাবে? আপনার ব্যবসাটা কি এইটাই না আগে? আমাদের আমাদের ফার্ম আছে, একটা ফার্ম আছে, হ্যাঁ খামার আছে। খামারের ক্যাপাসিটি কেমন? আমাদের ওখানে প্রায় 100 উপরে, 100 উপরে ক্যাপাসিটি। এখন কতগুলো আছে? এখন মানে আসতেছে যাচ্ছে আর কি, আমরা মানে ও রানিং এ চলছে, সেন রানিং এ চলছে, আচ্ছা আচ্ছা আবার এক সপ্তাহ পরে চলে আসবেন। এই সপ্তাহে কতগুলা করে লাগছে আপনার এখন? সপ্তাহে 1200-1400টা যায়, তাতে খুবই ভালো ব্যবসা। কেমন হয় এটা তো ভাই? এটা তো ইসের উপরে, ভাগ্যের উপরে উপরে কিছুটা নির্ভর করে, তারপর কেনার উপরে নির্ভর করে। আলমগীরকে পাইলেন কীভাবে? এই যে আলমগীর তো আমরা বলি ইউটিউবের মাধ্যমে, একে তো মানে প্রথম আমি ওকে ভাইরাল করছিলাম, তো তারপর থেকে কিন্তু অনেকদিন আছে। কেমন আপনি ওনার যে গরু কিনার স্টাইল ধরুন? আচ্ছা ওনার গরু কেনার যে গরু কিনা কিন্তু একটা বিচক্ষণতা লাগে, কেমন মনে হলো যে উনি কি বিচক্ষণ কিনা? খুব ভালো ভাই, কি বলেন? মোটামুটি কাদা ভালো, ভালো ভালো কাদা জানে, ভালো কাদা জানে। দর্শক শুনলেন যে ভালো কায়দাই জানেন আলমগীর, যদিও মানুষটা ছোট, বয়সও ছোট, কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো আছে, এটা আমাদেরকে জানালেন। তো আমরা একটু দামগুলো শুনি, ছোট ছোট মানুষের ঝাল বেশি, এটা এটা ঠিক, এটা ঠিক, যত দিন যাচ্ছে যত ডেভেলপ হচ্ছে দিন। তা আমরা একটু নামগুলো দেখি আলমগীর, হ্যাঁ আমার কাছে একবার মাল নিয়ে যায়, তাকে আবার দুবার আসতে হয়, আসতে হয় লাভ হলে, আসতে হয় লাভ হলে তো আসবে। মালটা কিনতে না দিতে পারি, হ্যাঁ না দিতে পারি, না জিতে দিতে পারি, তাও তো আমরা দুবার আসবে না, দ্বিতীয়বার তো আসার প্রশ্ন আসবে না। মাল কিনারে বসে কিছু দিবি করে, কিনার কিনার উপরে নির্ভর করে না। আমি তো ইচ্ছা করলে ভাই তোমার মতো 80 হিসাবে গরু আছে, আমরা 30 টাকা করে কিনতে পারতাম, সেই আমার গরু 10টা হচ্ছে, কেন হচ্ছে? তুমি হ্যাঁ 30টা গরু দেখে শুনে সময় নিয়ে তারপর কাম করতেছি, ঠান্ডা মাথায় 30টা গরু কিনা তো কোনো ব্যাপার না, 2 ঘন্টার ব্যাপার। ভালো যে ইনি যে মেন মালিক কুটু হয়তো বসে আছে, ইনি ভাগি না। আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে আমি ভিডিও কলে কথা হচ্ছে, ইয়ে হচ্ছে, গরু 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 আবার এখান থেকে ভিডিও কলে দেখানো হচ্ছে। হ্যাঁ মেন মালিক বসে আছে, কুটু উনি দেখতেছে, তারপরে দাদা মারছে, হ্যাঁ ভাগিনা দেখা দিচ্ছে। এই এই কুটটা দাম বললাম একটু আগে, হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, এর সঙ্গে সঙ্গে বাতিল ডিয়েট হয়ে গেল, উনি করতে হচ্ছে না, দিয়ে সঙ্গে সঙ্গে ক্যান্সেল। দর্শক করতে না হলে কিনছেন না, পাটুয়াখালীতে বসে বসেই অনলাইনে দেখছেন। আলমগীর আলমগীর, এই গরুটার দাম কত নিছিস? 1,00,000, 1,20,000। দর্শক দেখুন এটা 1,20,000, এটা দেশির মধ্যে দেশাল, দেশাল না সাইওয়ালের ক্রস,
কিছুটা ভাগ আছে, কিছুটা ক্রস ভাগ আছে, যেটা কাটবে ওইটা বিশালে দিব। বিশালে আচ্ছা, এটার ওজন কেমন হবে? চার দাঁত হলে তো ওজন বাড়বে, ওজন বাড়বে 1,20,000। আচ্ছা এই যে এইটা কালোটা আপনার সস্তা, কালোটা আপনার মাত্র 84 দুইটা, এই যে এই যে মাত্র 84 এইটা তো সবথেকে বেশি সস্তা, সবচেয়ে বেশি সস্তা, আপনি নিজে মাপ করেন। তো ওই যে ওইটা তাহলে আমরা 1,00,000 কোনটা ওইটা ওই এইটা এইটা সবথেকে প্রস্তা, এই যে 84 ওইটা হলো আপনার ওই যে 1,15,000 1,30,000 ওইটা 1,10,000 ওই পাশেরটা 10 এটা হলো আপনার 1,15,000 1,15,000 এগুলোটা একটু ঘোরা তো ভাই, খুব সুন্দর গরু তো 1,15,000 অনেক সুন্দর গরু, দর্শক দেখুন 1,15,000 1,15,000 দাম তো তাহলে আজকে মোটামুটি কমই আছে, দাম কিনতে পারলে কম ভাই, না কিনতে পারলে দাম বেশি, কিনতে পারলে কম। অল্প করে গরু কিনে নিই আমি তো, সেই 4 ঘন্টা সকাল 7টা থেকে গরু কিনতে গেলাম, 10টা গরু কিনলাম, গরু কিনলে এখন যদি হাঁকো করে গরু কিনলাম 30টা কিনে ফেলতাম, 30টা কিনা যেত, হ্যাঁ সেও তো মাত্র 10টা হয়েছে, বুঝেন জিনিসটা, যে গরুটা মাপ হয় না সময় সময় ব্যাগ দিয়ে দিচ্ছে, মাপে না মিললে ব্যাগ না সময় সময় দিলে একদম ব্যাক করে দেবো, আচ্ছা মানে কোনো জোড়াজোড়ি নেই, না 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 মানে যেটা ভালো লাগতেছে দামে পোষাচ্ছে, যেটা আমার কথা আছে তার পাহাটা খোঁচা বাদ দিয়ে ওদের কত ঠিক ওই সময় মাল লাগছে, ওই সময় মাল লাগছে খোঁচা আছে ভাই, ফুটুয়া খালি গাড়ি ভাড়া বউটা, গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া 40 চাইছে, 40 চাইছে, স্থির গাড়ি 22 সিজন ভাই, গাড়ি পাওয়া যাচ্ছে না, লিচু সিজন গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি খুব ট্রাভেল, খুব ট্রাভেল না, খুব ট্রাভেল 40 চাইছে, আমরা 36 বলছি, এই যে এই আর একটা গরু ভাই, এই যে গরু একটু নিয়ে আসলেন, এটা দরদাম হচ্ছে, এটা হয়ে গেল সম্ভবত, ১,১৮,০০০ টাকায় সংগ্রহ করে নিয়ে আসলাম, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আপনারা আলমগীরের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন, তবে সব কিছু চিন্তা ভাবনা করবেন, কার কাছে আসবেন বিচার করবেন, সিদ্ধান্ত নিজেরাই নেবেন। তো দর্শক নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা বল, 0178080737375 36। ধন্যবাদ, এখন বাজার কেনার মতো নিয়ন্ত্রণে আছে, আচ্ছা আচ্ছা অনেক নিয়ন্ত্রণে আছে, দেখেন প্রচুর আমদানি, কিন্তু মজা, কিন্তু মজা, কিন্তু মজা, ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।